ওয়েলকাম টু লাইফহাব চ্যানেল। আজকে বুঝতেই পারছো আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে 2018-এ যে সমস্ত গ্র্যান্ডস্ল্যামগুলো হয়েছে টেনিসের সেই সম্বন্ধে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো কম্পাইল করে। আর তোমরা এটাও জানো যে প্রায় প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা যে কোনো গভর্নমেন্ট যে এক্সামগুলো হয় সেখানে এই লন টেনিসের গ্র্যান্ডস্ল্যামগুলো থেকে কিন্তু একটা আধটা কোশ্চেন এসেই থাকে। সুতরাং চলো শুরু করি। প্রথমে আমরা জেনে নেব গ্র্যান্ডস্ল্যাম কটা হয়, সেটা হচ্ছে চারটে হয়। প্রথম গ্র্যান্ডস্ল্যাম বছরের প্রথমে আরম্ভ হয় কোনটা দিয়ে, না অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় কিসে, হার্ডকোর্টে, সিনথেটিক হার্ডকোর্টে এটা খেলা হয়। কখন খেলাটা হয়, লাস্ট ফর্টনাইট অফ জানুয়ারি, জানুয়ারির সেকেন্ড অর্ধে এই খেলাটা হয়। তারপরে দেখো আসছে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন কোথায় খেলা হয়, রেড ক্লে কোর্টে খেলা হয়। আর কোন সময় খেলা হয়, মে জুন এই সময়টা। দেখো ফ্রেঞ্চ ওপেনের আর একটা নাম কিন্তু রোলা গ্যারো, ফ্রেঞ্চ ওপেনের আর একটা নাম হচ্ছে রোলা গ্যারো। এরপরেই হয় উইম্বলডন, এটা একমাত্র গ্র্যান্ডস্ল্যাম যেটা গ্রাস কোর্টে হয়। এই যে উইম্বলডনটা, এটা দেখো ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে পুরনো টেনিস টুর্নামেন্ট কিন্তু এটা উইম্বলডনটা। কোন সময় হয়, লেট জুন আর্লি জুলাই, মানে জুনের লাস্টের দিক থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ এই সময়টা এটা হয়ে থাকে। আর এই যে গ্র্যান্ডস্ল্যামের সেশনটা এটা শেষ হয় ইউএস ওপেন দিয়ে। ইউএস ওপেন হার্ডকোর্টে হয় এই অস্ট্রেলিয়ান ওপেনের মতো। আর কোন সময়টা হয়, লাস্ট মনডে অফ আগস্ট, লাস্ট মানডে অফ আগস্ট মানে আগস্টের লাস্ট যে সোমবার সেটা থেকে এটা হয়। এই যে এখন যেটা দেখাবো এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। মোটামুটি আশা করতে পারো এখান থেকেই কোশ্চেন আসবে। প্রথমেই আসছে দেখো অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে, মেন সিঙ্গেল রজার ফেডারার, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের অধিবাসী রজার ফেডারার, নাম সবাই শুনেছ। এখন 20টা গ্র্যান্ডস্ল্যামের মালিক, সব থেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম। রানার আপকে মারি চিলিচ, ক্রোয়েশিয়ার মারি চিলিচ। এবার ওমেন সিঙ্গেলে আছে ক্যারোলিন ওজনিয়াকি, ক্যারোলিন ওজনিয়াকি ডেনমার্কের, অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের যে সিঙ্গেল সেটা জিতেছিলেন। কাকে হারিয়েছিলেন, সিমোনা হেলেপ, রোমানিয়ার সিমোনা হেলেপকে হারিয়ে ক্যারোলিন ওজনিয়াকি জিতেছিলেন। তারপরেই আসছি দেখো ফ্রেঞ্চ ওপেনে। ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদাল, রাফায়েল নাদালকে ফ্রেঞ্চ ওপেনের আর কি রাজা বলা হয়, স্পেনের উনি, হারিয়েছিলেন কাকে, ডমিনিক থিয়েম, ডমিনিক থিয়েম অস্ট্রেলিয়ার ডমিনিক থিয়েমকে উনি হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ওমেন সিঙ্গেলের কে, সিমোনা হেলেপ। দেখো সিমোনা হেলেপ কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে হেরে গিয়েছিল ফাইনালে, ফ্রেঞ্চ ওপেন জিতল সিমোনা হেলেপ। কাকে হারালো, সোলেন স্টিফেন্স, ফ্রেঞ্চ ওপেনে সোলেন স্টিফেন্সকে হারিয়ে সিমোনা হেলেপ জিতল। এরপরেই হচ্ছে উইম্বলডন, উইম্বলডনে জিতল ছেলেদের যে সিঙ্গেলস নোভাক জোকোভিচ সার্বিয়ার। কাকে হারালো, কেভিন অ্যান্ডারসন সাউথ আফ্রিকার, কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে নোভাক জোকোভিচ সার্বিয়ার উইম্বলডন জিতল। এবার আসি ওমেন সিঙ্গেলসে। ওমেন সিঙ্গেলস উইম্বলডন জিতলেন অ্যাঞ্জেলিক কারবার, অ্যাঞ্জেলিক কারবার, উনি জার্মানির, হারালেন সেরেনা উইলিয়ামসকে, ইউএসএ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অ্যাঞ্জেলিক কারবার জার্মানির উইম্বলডন ওমেন সিঙ্গেল জিতলেন। এবার আসি ইউএস ওপেন। দেখো উইম্বলডনের মতনই ইউএস ওপেনও কিন্তু জিতেছে নোভাক জোকোভিচ, এক্ষেত্রে হারিয়েছে কাকে, জুয়ান মার্টিন দেল পোত্রো আর্জেন্টিনার। এবার আসি ওমেন সিঙ্গেলসে। ওমেন সিঙ্গেলসেও দেখো রানার আপ একই উইম্বলডনের মতো, সেরেনা উইলিয়ামস। আর কে জিতল, নাওমি ওসাকা, জাপান থেকে নাওমি ওসাকা, মাত্র 20 বছর বয়স এখন। এরপরের যে স্লাইডটা দেখো, এটা এতটা ইম্পর্টেন্ট একদমই নয়, কারণ মেন্স ডাবলস বা ওমেন্স ডাবলস বা মিক্সড ডাবলস থেকে কোশ্চেন খুব একটা আসে না, যদি কি না তার মধ্যে কোনো ভারতীয় ইনভার্ট থাকে। তো তাও এটা আমরা একটু দেখে নেব, চলো এটা একটু দেখে নিই। মেন্স ডাবলস, ওমেন্স ডাবলস আর মিক্সড ডাবলস, এটা তোমরা মনে রাখতেও পারো না রাখতেও পারো, কারণ এটা মনে রাখাটাও শক্ত একটু। তাও এটা জাস্ট একটু বলে দিচ্ছি,
প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন, মেন্স ডাবলস কে জিতেছে? অলিভার মারাচ আর মেট প্যাভিক। ওমেন্স ডাবল কিয়েমা ব্যাবোস আর ক্রিস্টিনা ম্ল্যাডেনোভিক। আর মিক্স ডাবলসে দেখো গ্যাবেরিয়েলা ড্যাব্রোস্কি আর মেট প্যাভিক। এবার আসি ফ্রেঞ্চ ওপেনে। ফ্রেঞ্চ ওপেনে মেন্স ডাবলসে নিকোলাস মাহুত, পিয়েরে হিউজ হারবার্ট। ওমেন্স ডাবলসে বারবোরা ক্রেজিকোভা আর ক্যাটেরিনা সিঙ্কিয়োভা, ক্যাটেরিনা সিনিকাওভা। এবার আসবো আমরা মিক্স ডাবলসে। মিক্স ডাবলসে ফ্রেঞ্চ ওপেনে জিতেছিলেন ল্যাটিসা চ্যান আর ইভান ডজি, ল্যাটিসা চ্যান আর ইভান ডজি। এবার উইম্বলডন, উইম্বলডনে মেন্স ডাবলসের জয়ী হলো মাইক ব্র্যান আর জ্যাক সক, মাইক ব্র্যান আর জ্যাক সক। ওমেন্স ডাবলসে দেখি বারবোরা ক্রেজিকোভা আর ক্যাটেরিনা সিনিয়াকোভা। দেখো এই দুটো কিন্তু একই। এবার মিক্স ডাবলস নিকোল ম্যালিচার আর আলেকজান্ডার পিয়া, নিকোল ম্যালিচার আর আলেকজান্ডার পিয়া। লাস্টে আসছে ইউএস ওপেন। এখানে দেখো মেন্স ডাবলসে উইম্বলডনের মতোই মাইক ব্র্যান আর জ্যাক সক জিতেছে। এইচ ওমেন্স ডাবলসে কে জিতেছে? অ্যাসলেইট বাটি আর কোকো ভ্যান্ডেওয়ার্গ, অ্যাসলেইট বাটি আর কোকো ভ্যান্ডেওয়ার্গ। মিক্স ডাবলসে বেথানি ম্যাটেক স্যান্ডস, বেথানি ম্যাটেক স্যান্ডস আর জ্যামি মারে, বেথানি ম্যাটেক স্যান্ডস আর জ্যামি মারে। মোটামুটি গ্ল্যান্ডসাম থেকে এর বাইরে যে কোনো ধরনের WBCS বা যে কোনো গভর্নমেন্ট এক্সামে এর বাইরে কোশ্চেন শান্ত আসে না। আশা করি যে কোশ্চেনই অ্যারেঞ্জ হোক এর মধ্যে থেকেই তোমরা পাবে। আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক নিয়ে এইভাবেই ভিডিও আনতে থাকবো। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমাদের এই যে চ্যানেল লাইফ আপ এটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে যখনই নতুন কোনো ভিডিও আসবে তোমরা জানতে পারো।